মাথা কোচাতে দাও ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এট ফার্স্ট ইগনোর মাই ভয়েস কারণ ঠান্ডা লেগেছে গলা ভেঙে গেছে তো আমি এখন সরস্বতী পূজোর প্রস্তুতি করছি এটা আমার লাইফে ভীষণ স্পেশাল কারণ কৃষাবের ফার্স্ট মানে হাতে খড়ি হবে এবার তাই বাইরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে তো যার জন্য মানে সেরকমভাবে করতে পারছি না তবু ছোটোখাটো করার চেষ্টা করছি সুন্দর করার চেষ্টা করছি জানি না কতটুকুই করতে পারবো তোমরা আমাদের সাথে থাকো তাহলে দেখতে পারবো তো প্রথমে দেখো আমি এখানে একটু ডেকোরেশন করছি আর কি করছি এটা সব চলছে এই যে সব লাগানো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো একটুখানি প্রিপেয়ার করতে হবে আমাকে কালকে সকালে করবো ঠাকুরঘরে বাজারও কমপ্লিট আর মা সরস্বতীকে আমি সকালেই দেখাবো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে 5th February 2022 সোনার হাতে খড়ি হবে সরস্বতী পুজোতে দেখো সোনা ঘুম থেকে উঠে গেছে মুডটা একটু খারাপ আছে কারণ ও এত সকাল সকাল ওঠে না তবুও ও উঠেছে আর এখন সোনাকে রেডি করাবো আমি স্নান করবে আর সোনা এইটা পরবে আমার সোনা দেখো কীরকম করে রয়েছে চলো সোনাকে রেডি করে নিয়ে আসছি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য দেখো কৃষাব একটুখানি সেরে লাখ খেয়ে নিল আর এই যে বাবাই সুন্দর লাগছে সুন্দর সুন্দর লাগছে আমার ভাই বা বসে পড়লো আর একজন এটা কে চন্দন বাটো চন্দন বাটো চন্দন বাটো চন্দন বাটো দেখি করো প্রসাদ খাও এদিকে দেখো এইদিকে এই যে হ্যাপি সরস্বতী পুজোর আজকে আমাদের স্পেশাল সরস্বতী পুজো আমরা রেডি করে ফেলেছি দেখো কালের থেকে এই যে দেখো আমাদের মা কৃষাবের সরস্বতী ঠাকুর আর কৃষাব কোথায় কৃষাব এই যে দেখো কালকে ডেকোরেশন করেছিলাম দেখিয়েছিলাম তারপরে এই যে এখানটা সমস্ত রেডি শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা আমরা এই যে মাসি মাসি সব কিছু হেল্প করেছে আমার সঙ্গে ঠিক আছে আর আমি কৃষককে দেখাচ্ছি দেখো হ্যাঁ এখানে এসো এখানে এসো হ্যালো করো এই যে মিঠি মিঠি রানী রেডি হয়ে গেছে আর কৃষব এখন দুচ্ছে কৃষব কি করছো হ্যাঁ লাভ ইউ সুন্দর লাগছে তোমাকে খুব লজ্জা পাচ্ছে ধুতি পাঞ্জাবি পরে তো চলো আজকে কৃষকের হাতে খড়ি হবে তোমরা দেখবে যে
ওর রিঅ্যাকশন আছে। আর স্বর্ণ, আর এই যে স্বর্ণ, স্বর্ণকে দেখো তো সবাই ক্ষতি করে ফেলেছে। আর এখন শুধু আমরা ঠাকুর মশাইয়ের অপেক্ষা করছি। দেখো সব রেডি, সব রেডি, সব রেডি তোমাসি, পুজোর রেডি। চলো আমি দেখাচ্ছি আমার মা খিচুড়ি রান্না করছে, খিচুড়ি ভোগ হচ্ছে শোনার জন্য স্পেশাল। আমার একটু তাকাও, হ্যাঁ নিয়েছি। চলো ঠাকুর মশাই জন্য ওয়েট করছি, ঠাকুর মশাই আসলেই পুজো শুরু হয়ে যাবে। খিদের বাড়িতে ঠাকুর মশাই চলে এসছে, তাই ঠাকুর মশাইকে নিতে চলে এসছে সোনা বাবা দাওয়ার সাথে। বেবি মেম্বার, দেখো কি সুন্দর সুন্দর লাগছে তোমাকে বাবা।